তাহলে কিন্তু সেখান থেকে স্ট্রোক হতে পারে অনেকে এই বিষয়গুলো গুরুত্ব দেন না হার্টের অসুখ আছে ডাক্তার কিন্তু তখন তাকে বিভিন্ন রকম ওষুধ খেতে বলেন এবং সেই ওষুধগুলো খেতে মানে বন্ধ করতে নিষেধ করেন অনেক রোগী দেখা যাচ্ছে এই কথাটা শোনে না তিনি ইচ্ছা মতো ওষুধ খান যখন ইচ্ছা খান যখন ইচ্ছা বন্ধ করেন এই কাজটা করা যাবে না কারণ আপনার হার্টে যদি কোনো অসুখ থাকে সেখান থেকে কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে এবং তার ফলে কিন্তু শরীরের একদিক অবশ্যই যেতে পারে কথা জড়িয়ে যেতে পারে চোখে দেখতে সমস্যা হতে পারে এছাড়া শরীরের এক পাশে কিন্তু দুর্বল লাগতে পারে তাহলে যার হার্টের অসুখ আছে তিনি নিয়মিত হার্টের ওষুধ খাবেন এবং হার্টের ডাক্তারের সাথে নিয়মিত পরামর্শ করবেন এবং আপনার অবহেলার ফলে কিন্তু আপনার স্ট্রোক দেখা দিতে পারে তখন হার্টের অসুখের সাথে আপনার কিন্তু আর একটা অসুখ যোগ হবে এবং আপনি খুব বিপদে পড়বেন এবং আপনার ওষুধের মাত্রা কিন্তু বা ওষুধের সংখ্যা কিন্তু বেড়ে যাবে তাই যার হার্টের অসুখ আছে তিনি অবশ্যই ওষুধ নিয়মিত খাবেন এবং কখনোই বিষয়ে অবহেলা করবেন না ধন্যবাদ সবাইকে